তো টাচ ফোন নাই আমাদের আমাদের আমার গান যে ছাড়েন আমার গান আমি দেখতে পারি না কিছু কিছু মানুষের দুঃখ কষ্ট আসলে প্রকাশ করা যায় না মনে মাঝে সেটা লুকিয়ে রাখতে হয় তো রেজা উদাস ভাই হয়তো সেরকম দুঃখ কষ্ট নিজের মনে মাঝে লুকিয়ে রাখছে ওরে মোবাইল করে আমার এই গান আমার শুনাইছে গো হো মোবাইল কইরাছে বাহ আমার অসীম দাসের বন্ধু গো হো মোবাইল কইরাছে দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে দূরেও কাছে যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন স্বাগত রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক আজকে দেখতেই পাচ্ছেন আমরা একটা পরিবেশে আসছি চারপাশে খোলামেলা একদম পরিবেশ আসলে রেজা উদাস ভাইকে নিয়ে আসছি আপনাদের মাঝে কিছু গান তুলে ধরার জন্য সুযোগ অবস্থা এই সময় আসলে আমরা গান নিচ্ছি সারাদিন অনেক কষ্ট করছি তাকে নিয়ে যেহেতু আসলে অনেক দূরে বাড়ি দূর থেকে আসছে তাকে নিয়ে যতটুকু আমার প্রোগ্রাম করার দরকার বা আপনাদের জন্য কি গান উপহার দরকার আপনাদের জন্য কষ্ট করতেছি আপনারা অবশ্যই রেজা উদাস ভাইকে সাপোর্ট করবেন রেজা উদাস ভাই কেমন আছেন এই তো মোটামুটি ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনার গানগুলো যত শুনে ততই ভালো লাগে আমার দর্শকদেরও ভালো লাগে তো আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমার বলা আছে যে আমি যে গান বা দুঃখের কষ্টের কথা তো আপনি বলছেনই আমিও বলি যে আমি অনেক কষ্ট অনেক দুঃখ করি যদি উপবাসী ভাই বোনেরা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়া দেয় তাহলে হয়তো আমি আরও একটু আগে যেতে পারবো আমি এবং আমার গান যান লাইক শেয়ার করে এবং আমাকে আমার পাশে যান থাকে বা ভালোবাসা যান দেয় এটি আমার অনুরোধ দেশ এবং দেশের বাইরে যারা দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক কী বলবো কিছু কিছু মানুষের দুঃখ কষ্ট আসলে প্রকাশ করা যায় না মনে মাঝে সেটা লুকিয়ে রাখতে হয় তো রেজা উদাস ভাই হয়তো সেরকম দুঃখ কষ্ট নিজের মনে মাঝে লুকিয়ে রাখছে এবং এই গানকে নিয়েই বেঁচে আছে আপনারা তাকে সাপোর্ট করবেন তার পাশে থাকবেন তাকে উৎসাহিত করবেন তো রেজা উদাস ভাই আপনি আজকে কোন গানটা দেবেন আজকে একটা এমন একটা গান দেবো মানে যে খুব ভিন্ন ধরনের গান যারা মনে করেন যে অনেকজন দেখা যায় যে বিদেশে আছে আমি বাংলাদেশে আছি বিদেশ থেকে ফোন দিল আমার গান শুনে ফোন দিতেছে আমার গান শুনে ফোন দিল যে মোবাইল মানে যে মোবাইলে আমার গান আমাকে শুনায় আচ্ছা আচ্ছা তো এই জন্যে আমি একটা গান আমি নিজের থেকে মনের থেকে আমি মানে গাওয়ার চেষ্টা করতেছি যে দেখি এবং প্রবাসী ভাই বোনদের জন্য কেমন হয় এবং গাইতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ এটা প্রবাসীদের জন্যই গান নাকি হ্যাঁ তাদের উদ্দেশ্যে করেই তাদের উদ্দেশ্যে এই গানটা আমার তো প্রবাসী ভাই বোন যারা আছেন যারা দূরেও কাছে যারা আছেন অবশ্যই গানটা শুনবেন আসলে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে এই গানটা গেয়ে শোনাচ্ছে রেজা উদাস ভাই আসলে অনেক ভালোবাসি প্রবাসী ভাইদের এবং দেশের মানুষকেও সবার ভালোবাসার টানে কিন্তু রেজা উদাস ভাই বারবার আপনাদেরকে মানে ব্যতিক্রমী ভিন্ন ধরনের কিছু গান উপহার দিয়ে থাকার চেষ্টা করে তো তার গানগুলো কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর রেজা উদাস ভাই আপনি আমার দর্শকদের এতটা ভালোবাসেন তো তাদের ভালোবাসার ক্ষেত্রে একটা গান না ওই গানটা আমি গাবো আচ্ছা মানে আমি প্রবাস থেকে যখন মানে একজন ফোন দিয়ে আমার গান শুনেছি আচ্ছা আচ্ছা তখন আমি বললাম যে তাহলে আমার মোবাইলটা দেন আমার তো টাচ ফোন নাই মানে মানে আমার গান যে ছাড়েন আমার গান আমি দেখতে পারি না আমার এই ফোনওয়ালা সেট এই সেট নিয়ে ব্যবহার এটাই এখন আপনার জন্য এই তো কানেলিয়া গান মানে যে এই গানটা শুনে দিই ওরে মোবাইল করে আমার এই গান আমার শুনাইছে গো হো মোবাইল কইরাছে বাহ আমার অসীম দাসের বন্ধু গো হো মোবাইল কইরাছে ও সে মোবাইল করে আমার এই গান আমার শুনাইছে গো হো মোবাইল কইরাছে আমার অসে নায়ক বন্ধু গো হো মোবাইল কইরাছে আমার প্রবাসী এক বন্ধু গো হো মোবাইল কইরাছে মোবাইল করে বলছে আমার বন্ধু শোনার চান এই জীবনে কেন আমি বাইসা নিলাম গান মোবাইল করে বলছে আমার বন্ধু শোনার চান এই জীবনে কেন আমি বাইসা নিলাম গান আমি কারে বেশি ভালোবাসি এই কথা জিজ্ঞাইছে গো মোবাইল কইরাছে
আমি তারে বেশি ভালোবাসি এই কথা যে গাইছে গোমবল কইরেছে আমার অসীম দাসের বন্ধু গোমবল কইরেছে আমার প্রবাসী এক বন্ধু গোমবল কইরেছে মোবাইল করে আমার গান আমারে শুনাইছে গো মোবাইল কইরেছে ও সে মোবাইল করে আমার গান আমারে শুনাইছে গো মোবাইল কইরেছে আমার অসীম এক বন্ধু গো মোবাইল কইরেছে আমার অপরিচিত বন্ধু গো মোবাইল কইরেছে আমার অসীম দেশের বন্ধু গো মোবাইল কইরেছে আমি বললাম কবে হবে তোমার সাথে দেখা এখনি উড়িয়া যেতাম থাকতো যদি পাখা আরো বলল কবে হবে তোমার সাথে দেখা এখনি উড়িয়া যাইতাম থাকতো যদি পাখা আরো বলল কবে হবে বন্ধু তোমার সাথে দেখা এক পা এখনি উড়িয়া যাইতাম থাকতো যদি পাখা ওরে দেখা তাহার কায়া ছবি কি মায়া লাগাইছে গো মোবাইল কইরেছে ওরে দেখা তাহার কায়া ছবি কি মায়া লাগাইছে গো মোবাইল কইরেছে আমার অসীম দেশের বন্ধু গো মোবাইল কইরেছে আমার অসীম এক বন্ধু গো মোবাইল কইরেছে আমি বললাম গানি জীবন গানি আমার পান সবচেয়ে ভালোবাসি হারুন ভাইয়ের গান ওরে কয় সালামে আর হইল না কাঠ ফুরাইয়া গেছে গো মোবাইল কইরেছে ওরে কয় সালামে আর হইল না ওরে কয় সালামে আর হইল না মোবাইলের কাট ফুরাইয়া গেছে গো মোবাইল কইরেছে ওরে কয় সালামে আর হইল না ব্যালেন্স ফুরাইয়া গেছে গো মোবাইল কইরেছে আমার প্রবাসী এক বন্ধু গো মোবাইল কইরেছে ওরে মোবাইল করে আমার গান আমারে শুনাইছে গো মোবাইল কইরেছে আমার অসীম এক বন্ধু গো মোবাইল কইরেছে আমার প্রবাসী এক বন্ধু গো মোবাইল কইরেছে অসংখ্য ধন্যবাদ জাভেদ ভাই আপনাকে আসলে আপনার বাটন ফোন দিয়ে অভিনয় করে দর্শকদের যে গানটা শোনাইলেন আসলে অনেক অনেক ভালো লাগছে গানটা তো প্রিয় দর্শক গানটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর রেজাউল দাস ভাইকে উৎসাহিত করবেন সে যেন আপনাদের মাঝে অনেক উপরে যেতে পারে আপনাদের মাঝে সবসময় থাকতে পারে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ